কেউ জানতে পারত না। এখন একটা রাস্তায় যদি ছেলে ভালো ফুটবল খেলে কিংবা একটা ছেলে ভালো গান গায় বা কবিতা বলে, আমরা রেকর্ডিং করে সেটা ফেসবুকে ছাড়ি, সেদিনের মতো দিনের পপুলার হয়ে যায়। তার মানে অনেক সুযোগ বেশি আছে। এবং এখানে এই জনের উৎসাহ দেওয়ার যে খেলা, কেরিয়ার তো থাকবেই, পড়াশোনা তো থাকবেই, তার সঙ্গে খেলা যদি সব সমানভাবে যুক্ত হতে পারি এবং নিজের যেটা ভালো লাগা সেটা যদি বাবা মা সাপোর্ট দেয়, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। তাই চাইবো, আমরা আছি সব সময় আপনাদের সঙ্গে, আছি বীরভূমের মানুষের সঙ্গে, আছি বীরভূমের মানুষ, আমাদের সভাধিপতি আছেন, এখানে এমএলএ আছেন, নুরুলদা আছেন, যারা সবসময় আপনাদের সঙ্গে আছে। যে এখন কাজে এতক্ষণ বলছিলাম, আমি তো বারবার আসি, বারবার আসবো, তুমি আপনি তাই চলে যান এই করে, আমি আমার ট্রেন আছে বলে, তার মানে ও সবসময় আসে, তার মানে ও আপনাদের সঙ্গে সবসময় যুক্ত থাকে, আমিও সেরকমভাবেই যুক্ত থাকি। যারা সারা বছর যুক্ত থাকে, যারা সব কাজে যুক্ত থাকে, তাদের সঙ্গে আপনারাও থাকুন, এটাই আমাদের কামনা। ধন্যবাদ, দারুণ 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 খেলা। আমি আমি বললাম যেগুলো আমি পারি সেগুলো আমি করি, না পারি না করে তাও করে দিয়েছি। বলছি দিদি, আজকে বিজেপি যে বৈঠক ছিল সেখানে ওবিসি মোর্চাটি বৈঠক ছিল, রাজ্য সম্পাদক এসেছিল এবং সেখানে তারা বলছে যে ওবিসি সংগঠন যদি একত্রিত হয়ে থাকে তাহলে এই নির্বাচনে ব্যাপক জয়লাভ হবে, বিজেপি সরকার গঠন হবে, সংখ্যালঘুর ভোটে ভরসা করে না বিজেপি, কি বলবে? ভালো তো, সংখ্যালঘু জানুক ওদেরকে ভরসা করে না বিজেপি, সংখ্যালঘু জানুক বিজেপি ওদের জন্য কিছু করে না, সংখ্যালঘু জানুক সিএ করে বিজেপি ওদেরকে দেশ থেকে বিতাড়িত করবে, জানুক, তাহলে ভালোই তো জানাচ্ছে। এছাড়া লোকসভা ভোটের আগেই তারা একটা খতিয়ান তুলে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাবে যে মোদী সরকারের কি উন্নয়ন করা আছে, সেগুলি রাজ্য সরকার পরিচালনা করতে দিচ্ছে না, এই নিয়ে প্রচার চালাবে, কি বলবে? আমার 2 কোটি চাকরিটাও জিজ্ঞেস করি, ওর সঙ্গে বলবেন যেগুলো লিস্ট দিয়ে যাচ্ছে তার সঙ্গে এই কয়েকটা 15 লাখটা কোথায় গেল, ব্ল্যাক মানি ফেরত দিল না কেন, আর এই নোটবন্দি করে কি সুবিধা হলো, আর 2 কোটি চাকরি কি হলো, এইগুলো অ্যাড করে দিক, আমাদের কাজগুলো ওরাও করে দিক, সুবিধা হবে। রাজ্য সরকারের 500 টাকা ভুলিয়ে তাদেরকে যে ভোট নিচ্ছিল এতদিন ওবিসি সম্প্রদায়কে, সেটাকে আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রত্যেকটা দলের পলিসি, তোমাদের পলিসি মেকিং আলাদা আলাদা হবে, তোমাদের চ্যানেলের পলিসি থাকে তৃণমূলকে হ্যাকেল করো, বিজেপিকে ভালো করো, কেউ বলে বিজেপিকে হ্যাকেল করো, এটা তো পলিসি, তো যে যা পলিসিগুলো আলটিমেটলি ব্যালট বক্স বলবে, আলটিমেটলি মমতা ব্যানার্জির সংসদরা জিতে দেখাবে যে হ্যাঁ মমতা ব্যানার্জি এখনো একই জায়গায় আছে। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME/AB/06 এ ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।